দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা নতুন একটি আপডেট পর্ব অফসিজেনে আঙ্গুরের ফুল এবং ফুল থেকে যে ফল সেটিং হচ্ছে আপনাদেরকে অনবরত আমি আপডেট দিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় নতুন আরেকটি পর্বের মাধ্যমে আজকে আপনাদের জানাবো যে অফসিজেনের আঙ্গুর যদি আপনারা নেন তাহলে কিন্তু অবশ্যই ফুল আঙ্গুরে আপনারা রূপান্তরিত করতে পারবেন সঠিক যত্নের মাধ্যমে দেখুন এই থোকাটার সাইজটা দেখুন আমি হয়তো কাজের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেখাবো এই যে থোকাটার সাইজটা দেখুন মোটামুটি ক ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত মূল স্ট্রাকচারের থোকাটা মোটামুটি এখান থেকে ছয় ইঞ্চি হবে ছয় ইঞ্চি হবে এটাও চার পাঁচ ইঞ্চি হবে দেখুন এটা কিন্তু এখন কিছু হয়নি এটা এখানে বড়ো হবে এটা এখান থেকে গুড়ি থেকে ফাটবে হবে গুটিতে পর নিতে হবে তখন এত বড় হয়ে যাবে এর থোকাগুলো অনেক বড় হয়ে যাবে ঠিক যেমনটা আমাদের এই পাশে থোকাটা দেখুন কত বড় হয়ে যাচ্ছে হয়তো একটু দেখুন মা আক্রমণ করেছে এই জন্য এরকম মনে হচ্ছে তবে আঙ্গুরগুলো পাকলে এবং থিনিং করলে আশা করি সেটা ঠিক হয়ে যাবে এই যে দেখুন এই যে এটা হলো আঙ্গুরের ন্যাচারাল বৈশিষ্ট্য এবং আমি যদি দেখাই আপনাদেরকে যে আমার গেছে এই অফ সিজনে কী পরিমাণে আঙ্গুর ফল সেটিং হচ্ছে সরি ফুল সেটিং হয়েছে আমি একটু ওপর থেকে দেখাই এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আল্লাহ তাল নিয়ামত যে অফ সিজনে সিজনে ফল খেলাম আবার অফ সিজনে এই যে ফুলের মেলা বয়ে যাচ্ছে এটা শুধু সম্ভব হয়েছে সঠিক ভ্যারাইটি আপনাদেরকে সংগ্রহ করে লাগাতে হবে এবং সঠিক জাতের চারা রোপণ তো করতে হবে তার সাথে সঠিক পরিচর্যা করতে হবে এমনটা নয় আঙ্গুর গাছ আপনি যে কোনো গাছ আপনি রোপণ করলেন মাটিতে পুতলাম আঙ্গুর খেয়ে নিলাম অতটা সহজ না যতটা আমরা সহজ মনে করি তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আমাদেরকে সঠিক যত্ন করতে হবে এটার বিকল্প নাই ফার্স্ট টাইম আমাদের করণীয় কাজ হল সবার সবচেয়ে প্রথম আমি আপনি যে কোনো কাজ করতে চান ধরেন আপনি ইন্ডিয়া যেতে চান সাপোজ ধরে আপনি ইন্ডিয়া যেতে চান এখন আপনি যদি বাংলাদেশ থেকে নেপালের পথ ধরে নেপালের ফ্লাইট ধরে আপনি নেপাল চলে যান তাহলে আপনার গন্তব্য আপনি ইন্ডিয়াতে কখনোই যেতে পারবেন না ঠিক তেমনই চলার প্রথম যদি আপনি ধাক্কা খান সেই ধাক্কা সে ধাক্কা খেয়ে আপনি কখনোই উঠতে পারবেন না বিশেষ করে এই গাছের ক্ষেত্রে কারণ আপনি যেহেতু গাছ নিয়ে ধোকা খাচ্ছেন নিয়মিত লোকাল নার্সারি থেকে নিয়মিত নিয়ে ধোকা খাচ্ছেন আপনাকে বিভিন্ন গল্প সাজিয়ে সাজিয়ে বিভিন্ন জাতের চারা রুট স্ট্রোক জাত যেগুলো আমরা বিশ টাকা তিরিশ টাকা করে সংগ্রহ করে গ্রাফটিং করি এইসব জাত আপনার দুইশো একশো টাকা করে সংগ্রহ করে আমাদেরকে শোনান ভাই আঙ্গুরের গাছের দাম তো আমরা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকায় পাচ্ছি তাহলে আমরা কেন পাঁচশো সাতশো আটশো এক হাজার টাকা দিয়ে আপনাদের কাছে গাছ কিনব জি আজকেও স্টিল নাও আজকেও আমি কিছু গাছ চায়না থেকে সংগ্রহ করলাম এক এক গাছের মূল্য পড়েছে আট হাজার সাত হাজার ছয় হাজার টাকা পিস কেন পড়েছে আমি বলি এগুলোর প্রিমিয়াম ভ্যারাইটি এগুলোর এগুলো হলো প্রিমিয়াম ভ্যারাইটি এগুলো নিয়ে যখন আমরা কাজ করছি দিন আমাদের ডেভেলপ করতে পারবো আঙুর নিয়ে এবং এটা আমরা মর্ম বুঝি যেটা আমি যদি আট হাজার টাকা কেন আমি বিশ হাজার টাকা যদি কিনি এই চারাগুলা বাইরে থেকে যদি আমি নিয়ে আসি এগুলাতে আমি সফলতা পাব ইনশাল্লাহ এগুলো কারণ এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম ভ্যারাইটিগুলো বহির্বিশ্বের যার কারণে কিন্তু আমি নিচ্ছি অন্য অন্য ভ্যারাইটি তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লিজ লোকাল নার্সারি থেকে না কিনো যার বাগান আছে যার মাতৃগ্যাস আছে যার বাণিজ্যিক বাগান আছে যে আঙ্গুর নিয়ে কাজ করে আঙ্গুর নিয়ে জানে শুনে তার থেকে আপনি একটি সুস্থ সবল চারা কিনে রোপণ করুন এটাই আমার প্রথম এবং শেষ কথা যদি আঙ্গুরের অন্তত সফলতা পেতে চান বাণিজ্যিকভাবে হোক শৌখিন বা হোক ছাদ বাগান হিসাবে হোক আপনাকে সঠিক ভ্যারাইটি রোপণ করুন আর দ্বিতীয়ত হলো আপনাকে অবশ্যই সঠিক যত্ন চালিয়ে যেতে হবে না হলে কিন্তু সব রেজাল্ট শূন্য 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 যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথাই বলি আপনাদের সাথে এবং দেখুন এই যে অক্সিজেনে মিনিমাম আমার এই গাছে বিশ বিশ থোকা আঙ্গুর হবে ফল ছেট হয়েছে এই দেখুন ফলের কোন এই একটা ডাল দিয়ে আমি বোঝাই আপনাদেরকে এই যে এই যে মাকড় একটু সমস্যা হয়েছে মাকড় নাশ দিবো এই যে এই যে দেখতে পাচ্ছেন থোকা সাইজগুলো দেখুন এবং থিনিং করে দিতে হবে এই যে থোকার প্রত্যেকটা থোকার সাইজ দেখুন এই যে এখানে এই যে এখানে আছে এই যে এখানে 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 এবং এই যে পাশে আঙ্গুল ঝলছে তার পাশে এই যে ফুল এই যে এখানে ফুল তো এই যে এখানে ফুল সামনে আরও দেখায় এই যে ফুল 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 এই যে এখানে দেখুন আমি তো আপনাকে বিশ ত্রিশ টুকা মিনিমাম বললাম এই যে এখানে 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 প্রচুর আল্লাহ তালা এগুলো অশেষ নিয়ামত এই যে দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে এই যে এখানে তারপরে আমি যদি আরও কিছু দেখাই এই যে এখানে আছে এখানে আছে হ্যাঁ এবার কী বলবেন এটা হলো সঠিক ভ্যারাইটির মান এবং সঠিক যত্ন করবেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই পরিশ্রমীদের সাথে আছে যার চেষ্টা আছে যার আগ্রহ আছে সেই ইনশাল্লাহ সফলতা পাবে যদি আপনি সঠিক ভ্যারাইটি রোপণ করেন সঠিক যত্ন করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না তবে আপনাকে সামনে এগোতে হবে আপনি চেষ্টা করেন আপনি সঠিক যত্ন করেন বাকিটা আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ কখনো নিরাশ করবেন আপনাকে যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম সবাই আমার কথা শুনে যদি কখনোই কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হয়তো আপনাদের বোঝার সাথে অনেক সময় অনেক কথা বলি বা যাই হোক বিভিন্ন কথা প্রসঙ্গ টেনে আনতে বলতে হয় তবে আমি একটা কথা বলবো প্লিজ আপনার যে আমি বরাবরই বলি আমার কাছ থেকে নিতে হবে যে এটা এমন আপনি আপনার এলাকায় থাকতে পারে কোনো বিশ্বস্ত ছেলের আপনার পাশে জেলা পাশে আপনার জেলা সদরে যেখানে হোক আপনি যদি মনে হয় না তার মাতৃবাগান আছে আপনার বিবেক আছে সব কিছু দিয়ে আপনি জাস্টিফাই করে তার থেকে একটি চারা কিনে নেন এটাই আমার প্রথম এবং শেষ কথা এই যে পুরো বাগান জুড়ে এখন আঙ্গুরের মেলা বয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব ঠিক যেমনটা আমি আপডেট আপনাদেরকে পাকা ফলে আমার বাগানে দিয়েছিলাম আপডেট টু পর্ব টু পর্ব দেখেছিলাম যে কি পরিমাণে আঙ্গুর আমাদের গাছে ধরেছিল এবং সেগুলো এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর আমরা করে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম ইনশাল্লাহ সামনের সিজনে রেডি হন আল্লাহ যদি সহায় থাকে আঙ্গুরের বিপ্লব সামনের বছরে ঘটতে যাচ্ছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম